ঘূর্ণিঝড় অশনির জেরে রাজ্যের এই জেলাগুলিতে ফের প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। তো ঘূর্ণিঝড় অশনির জেরে ফের কবে থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে টানা তিন দিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, এবং এই ঝড় বৃষ্টি আরও কতদিন ধরে চলবে, কবে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে হাওয়া অফিস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বৃহস্পতিবার থেকেই ঘূর্ণিঝড় অশনি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে, তারপর তা বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাবে, সরাসরি পশ্চিমবঙ্গের কোনো উপকূলে আঁচড়ে পড়বে না অশনি, কিন্তু এর প্রভাবে রাজ্য জুড়ে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। আজ সকাল থেকেই কলকাতায় ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, একই অবস্থা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে উত্তরবঙ্গে এখনও বৃষ্টি সেভাবে দেখা যাচ্ছে না, সেখানে চলছে দাবদাহ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে অশনির প্রভাবে উত্তরবঙ্গ জুড়েও চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও হাওয়ার দাপট। আজ বিকেলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া প্রবলভাবে। আজ বারোই মে বৃহস্পতিবার এই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে অশনির প্রভাবে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারী বাতাস রাজ্যে আসতে শুরু করেছে, যে কারণে ঝোড়ো হাওয়া দেখা যাবে। আগামী ১৩ই মে শুক্রবার ও ১৪ই মে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। এখনও পর্যন্ত উত্তরবঙ্গে দাবদাহ চললেও বৃহস্পতিবার থেকেই পরিস্থিতি বদলানোর সম্ভাবনা রয়েছে। আগামী শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায়। শনিবারের পর থেকে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।